তেজগাঁও থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদা মমিতা। বার্তাকক্ষে সর্বশেষ জানাবো জাহিদ। সিনহা হত্যায় তৃতীয় দফা রিমান্ডে তিন আসামি, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা আসামি পক্ষের আইনজীবী। করোনায় আরো 47 জনের মৃত্যু, টিকা পেতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে ভ্যাকসিনকো ফার্মার চুক্তি। শত কোটি টাকা নিয়ে উধাও ঢাকা মাল্টিপারপাস সোসাইটি, করোনার কারণ দেখিয়ে বন্ধ প্রতিষ্ঠান। এবং নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জে ফিরছেন সাকিব, শিগগির বিকেএসপিতে অনুশীলন। শিরোনামগুলো বলছিলাম, এবারে জানিয়ে দিচ্ছি পুরো খবর। সিনহা হত্যা মামলায় বরখাস্ত হওয়া ওসি প্রদীপ সহ প্রধান তিন আসামির তৃতীয় দফায় তিন দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এই আদেশ দিয়েছেন। তবে এতে আইনের লঙ্ঘন হয়েছে দাবি করে জামিনের জন্য উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামিদের আইনজীবীরা। স্বাস্থ্য পরীক্ষার পর আইন শৃঙ্খলা বাহিনীর কড়া প্রহরার মধ্যে আদালতে আনা হয় সিনহা হত্যা মামলার প্রধান তিন আসামি, বরখাস্ত হওয়া ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত ও উপপরিদর্শক নন্দদুলালকে। আদালতে তোলার পর বাদী বিবাদীর উপস্থিতিতেই হয় র্যাবের করা নতুন করে চার দিনের রিমান্ড আবেদনের শুনানি। শুনানি শেষে তাদের সবাইকে তিন দিন করে র্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। বাদীপক্ষের আইনজীবীরা জানান, তদন্তের স্বার্থেই মামলার প্রধান তিন আসামির আবারও রিমান্ডে নেওয়া প্রয়োজন। বিষয়টি অনুধাবন করে আদালত যে আদেশ দিয়েছে তা এই হত্যা রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা 15 দিন এখনো পুরো করিনি, কেননা 15 দিন হওয়ার জন্য ওটা অ্যাক্টিভিজমের প্রয়োজন। অ্যাক্টিভিজমটা হলো ওনাদেরকে সশরীরে নিয়ে যেতে হবে, ওখানে রাখতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে, তারপর ফেরত আনতে হবে, এটাই হলো কার্যকারিতা। কার্যকারিতা এখানে হয় নাই। স্বচ্ছতা যদি থাকতো তাহলে তার আমাদের এটা দরকার প্রয়োজন হতো না, ঠিক আছে? এটা আমরা যাচাইবাছাই করতেছি। তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি, তৃতীয় দফায় নতুন করে রিমান্ডের অনুমতি দেয়ায় আইনের লঙ্ঘন হয়েছে। আসামিদের জামিনের জন্য উচ্চ আদালতে যাবেন তারা। 22 দিন সে পুলিশ কাস্টাডিতে আজকে পর্যন্ত, 15 দিন ম্যাক্সিমাম থাকতে পারে। পিআরবি এবং আপনার সিআরপিসিতে স্পেসিফিক্যালি উল্লেখ করা আছে। সো ইট ইজ এ সিরিয়াস ব্রিচ অফ স্ট্যাটুটরি প্রভিশনস, সিম্পল, আর কিছুই না। আমরা উইল মুভ দ্য হাই কোর্টস ভেরি সুন। কিন্তু নতুন করে রিমান্ড মঞ্জুরে আইনের ব্যত্যয় হয়নি দাবি বাদীপক্ষের। এরা সাবসেকশন 2 পর্যন্ত আছে, 3 পড়তেছে না। আর এরা বলতেছে যে হাত পা ভেঙে দিছে, রিমান্ড দিলে মেরে ফেলবে। তা আমরা বলছি যে বাদীপক্ষে দেখেন, তিনজনেই আছে ইন্ট্যাক্ট, হাত পা সবার ঠিক আছে। এর আগে বৃহস্পতিবার প্রদীপ সহ সিনহা হত্যার প্রধান তিন আসামির দ্বিতীয় দফা রিমান্ড শেষ হয়। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে করোনায় আরো 47 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 32 আর নারী 15 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 4,174 জনের। দেশে 92টি ল্যাবে 24 ঘন্টায় 13,741 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,211 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 16.09%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,06,794। পরীক্ষা বিবেচনায় এ পর্যন্ত শনাক্তের হার 20.26%, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.36%। সুস্থ হয়েছেন আরও 3,378 জন, এ নিয়ে মোট সুস্থ 1,96,836 জন। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 8,36,000, আক্রান্ত 2,46,00,000-এর বেশি। সংক্রমণ রোধে কড়াকড়ি বাড়াচ্ছে ইউরোপীয় বিভিন্ন দেশ। প্যারিসে সকলের জন্য ফেস মাস্ক পরা বাধ্যতামূলক করেছে ফ্রান্স সরকার। 6 বছরের শিশুদেরও মাস্ক পরার নির্দেশনা দিয়েছে স্পেন। ঝুঁকিপূর্ণ দেশ এবং অঞ্চল ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে জার্মানি। দেশটিতে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন চ্যান্সেলর মার্কেল। জুনের পর একদিনে সবচেয়ে বেশি 1,500 নতুন রোগী শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে।
এমন পরিস্থিতিতেও কর্মচারীদের কাজে ফেরানোর পক্ষে বরিস জনসন সরকার। ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ 77,000 নতুন রোগী শনাক্ত হয়েছে, প্রাণ গেছে 1,065 জনের। এদিকে এই বছরের শেষ নাগাদ কিংবা তারও আগে করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের আশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংক্রমণ রোধে বাড়তি কড়াকড়ি আরোপ করেছে দক্ষিণ কোরিয়া, সংক্রমণ কমে আসায় কড়াকড়ি শিথিল করতে যাচ্ছে নিউজিল্যান্ড। অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিতে ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকো ফার্মার সমঝোতা চুক্তি হয়েছে। চারটি দেশে এই ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা চলছে। এবছরের শেষে অক্সফোর্ড চূড়ান্তভাবে ভ্যাকসিন অনুমোদন পেতে পারে। ভ্যাকসিন উৎপাদনকে এগিয়ে নিতে সেরাম ইনস্টিটিউটে বিনিয়োগ করবে বেক্সিমকো ফার্মা। এর ফলে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন দ্রুত পাওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। বেক্সিমকো ফার্মা জানিয়েছে দেশে যত ভ্যাকসিন লাগবে তার সরবরাহের চেষ্টা করবে বেক্সিমকো। সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর সি পুরাওয়ালা এবং বেক্সিমকো ফার্মা লিমিটেডের প্রিন্সিপাল শায়ান এফ রহমান যৌথ বিবৃতিতে বলেছেন, অত্যন্ত আশাবাঞ্জক এই ভ্যাকসিন যাদের বেশি প্রয়োজন আগেভাগেই তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে একসঙ্গে কাজ করবেন তারা। গত এক সপ্তাহে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 20% থেকে নেমেছে 16%। তবে এতে স্বস্তির কিছু দেখছেন না বিশেষজ্ঞরা। তারা বলছেন, অন্তত 3 সপ্তাহ এই হার নিম্নমুখী থেকে 10% নিচে নামলে পরিস্থিতির উন্নতি হয়েছে বলা যাবে। পাশাপাশি মৃত্যু হার কমাতে ডায়াবেটিস এবং হৃদরোগে আক্রান্ত বয়স্ক ব্যক্তিদের করোনা ধরা পড়লেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। দেশে করোনা আক্রান্ত 3 লাখের বেশি, বৃহস্পতিবার পর্যন্ত মারা গেছেন 4,127 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের গড় হার 20.3%, আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.35। 18 আগস্ট করোনা শনাক্তের হার ছিল 21.87, এরপর থেকেই এ হার কমছে। বুধবার 16.72 আর বৃহস্পতিবার তা আরও কমে দাঁড়ায় 16.11%। তবে একে বড় করে দেখছেন না বিশেষজ্ঞরা। কিছুদিন ধরে যেটা দেখা যাচ্ছে সেটা হলো কোনো দিন উঠছে, কোনো দিন নামছে, এটা দিয়ে কিন্তু ডিজিজ কার্ভটা পরিপূর্ণভাবে অ্যানালাইজ করা যাবে না। যে অন্তত 10% নেমে এসছে তার মানে নিয়ন্ত্রিত হচ্ছে, 5% নেমে আসছে তার মানে এখন নিয়ন্ত্রণ। গত 3 দিন ধরে 20-এর নিচে আমরা দেখছি, যদি এটা অব্যাহতভাবে যদি কমতে থাকে 3 সপ্তাহ তাহলে আমরা এই প্রবণতাটা সম্পর্কে নিশ্চিত হব। আবার যদি বেড়ে যায় তাহলে তো আবার সেই আগের জায়গায় চলে গেল। তবে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার যদি অন্তত 3 সপ্তাহ ধরে নিম্নমুখী থাকে একে পরিস্থিতির উন্নতি বলা যাবে বলেও মত তাদের। আর এ সংখ্যা 5% নেমে এলে মিলবে স্বস্তি। আর সে অবস্থায় পৌঁছাতে সামাজিক দূরত্ব মানার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমাদের সরকারের এবং জনগণের দুপক্ষেরই একটা চেষ্টা থাকবে, জনগণ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে, সরকার যাতে মানুষকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করে। এই রকম একটা যদি জনগণের সম্পৃক্ততা আনা যায় তাহলে আমাদের সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব। করোনায় মৃত্যু বাড়ার কারণ প্রসঙ্গে তারা বলছেন, নানা রোগে আক্রান্ত ও বয়স্ক ব্যক্তিরা সচেতনতার অভাবে ঝুঁকিতে পড়ছেন। বিশেষ করে ডায়াবেটিস, হৃদরোগ যাদের রয়েছে তাদের করোনায় আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনোভাবেই থামানো যাচ্ছে না MLM ব্যবসার নামে প্রতারণা। এবার গ্রাহকের 100 কোটি টাকা নিয়ে উধাও ঢাকা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। জুনে করোনার কারণ দেখিয়ে বন্ধ করে এখন লাপাত্তা প্রতিষ্ঠানের চেয়ারম্যান শওকত হোসেন টিটি সহ সবাই। এ বিষয়ে অভিযোগ এলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ছেলে আলামিনকে নিয়ে ভিক্ষা করে দুবেলা দুমুঠো খেয়ে কোনো রকমে বেঁচে আছেন মোসাম্মদ তাসলিমা। মা ছেলে দুজনই শারীরিক প্রতিবন্ধী। ছেলের চিকিৎসার জন্য ভিক্ষার টাকা থেকে কিছু টাকা 5 বছর ধরে জমা রাখছিলেন কাঁঠাল বাগানের ঢাকা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিতে। হঠাৎই প্রতিষ্ঠানটি উধাও হলে মাথায় আকাশ ভেঙে পড়ে তার। আমার বাচ্চার জন্য, আমি চিকিৎসার জন্য আমি টাকাটা জমাছি, আমি কি জানছি আমার টাকাটা নিব কে? সাহারা বানু গৃহকর্মীর কাজ করে চলে সংসার। ছেলে মেয়েকে পড়ান স্কুলে, সন্তানদের উচ্চ শিক্ষার খরচ যোগাতে 10 বছর ধরে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন ঢাকা মাল্টিপারপাসে। সারা জীবনের সঞ্চয়টুকু হারিয়ে দিশে হারা তিনি। সারাদিন বাসা থেকে কাজ করে খাই, ঘর ভাড়া দিয়ে পোলাপান স্কুলে করে দেয়, আর বাকি টাকা ছেলে মেয়েদের জমাই। বুঝুন তো, ছেলে মেয়ে
সামনে স্কুল কলেজে ভর্তি করব না, টাকা দরকার। গরিব মানুষ টং দোকানদার শহীদ মিয়াও ওই এমএলএম কোম্পানির প্রতারণার শিকার। গ্রামে ঘর নির্মাণের জন্য জমানো টাকা হারিয়ে ভেঙে পড়েছেন তিনি। ভিক্ষুক থেকে শুরু করে ফ্রি স্কুল স্ট্রিটের নানা শ্রেণী পেশার মানুষ প্রতারণার শিকার ঢাকা মাল্টিপারপাসে। আমি ডেইলি 100 বেড়া চাল বেচা আমি কষ্ট করে জমাইছি, আমি ঘর তুলুন মেলাদার সহ আমাদের মোট 12 লাখ টাকা, আমার নিজের 1,20,000 টাকা। শুধু কাঁঠাল বাগানি নয়, প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ফার্মগেটেও একই অবস্থা। অনেক টাকা নিচে, কোটি কোটি টাকা নিচে, বিশেষ করে আমাদের এই এই যে এরিয়ার ভিতরে ফার্মগেট, তাতে আমরা একটা লিস্ট করছি, সেই লিস্টে 35-40 লক্ষ টাকা এই জায়গা। প্রতিষ্ঠানের মালিক শওকত হোসেন টিটু একজন ব্যবসায়ী। সোনারগাঁও রোডে তার আরও দুটি প্রতিষ্ঠান, তবে তাও তালাবদ্ধ। পাওনাদার ছিল ওরা না আইসা আর কি দেখছে, তখন দেখলো যে আপনার বন্ধ, তারপরে আমরা এই যে মাস 3-4 হলো এটা বন্ধই আছে আপনার। পুলিশ বলছে ঢাকা মাল্টিপারপাসের প্রতারণার বিষয়টি তাদের নজরে এসেছে, ভুক্তভোগীদের কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেবেন তারা। তাদেরকে সমবেত হয়ে, সংগঠিত সুসংগঠিত হয়ে, তাদের পক্ষে একজন, ক্ষতিগ্রস্তদের পক্ষে যে কেউ একজন বাদী হয়ে মামলা দায়ের করতে পারে। সেই ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো অনুসরণ করে যথাযথ সহযোগিতা করব। অস্বাভাবিক মুনাফার প্রলোভন দেখিয়ে এমএলএম কোম্পানির প্রতারণার অভিযোগ বহু পুরনো, তাই প্রলোভনে না পড়ে অর্থ সঞ্চয়ে গ্রাহকদের আরও সতর্ক থাকার পরামর্শ পুলিশের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে 15 নাইজেরিয়ানকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 9টি ল্যাপটপ, 22টি মোবাইল ফোন এবং বেশ কিছু হিসাবের নথিপত্র। গ্রেপ্তার ব্যক্তিদের আন্তর্জাতিক চক্রের সদস্য বলছে সিআইডি। দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই প্রতারকেরা আমেরিকার এক নারী সেনা কর্মকর্তার ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে বিভিন্ন জনের সঙ্গে বন্ধুত্ব করে দামি উপহার দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিত। এর আগেও দুই ধাপে একই চক্রের 16 জনকে আটক করা হয় বলে জানায় পুলিশ। তারা প্রত্যেকে ঢাকার মিরপুর 11 নম্বর সেকশনের সি ব্লকের একটি বাড়ির ঠিকানা দিয়েছে। রাজধানীর পল্লবী থানায় এই সংক্রান্ত তদন্ত চলছে। রাজধানীর তেজগাঁও এলাকার নাখাল পাড়ার একটি অফিস থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল 8টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, স্ত্রীকে মাথার পেছনে আঘাত করে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় এখনো মামলা হয়নি। নাখালপাড়ার এই বাসা থেকে উদ্ধার করা হয় মাছ ব্যবসায়ী আসমত আলী ও তার স্ত্রী ফারজানা বেগমের মরদেহ। ফারজানা বেসরকারি সংস্থা আশার গৃহপরিচারিকা ছিলেন। তাদের 2 ছেলে 1 মেয়ে। ছেলে সিফাত জানায় তার বাবা মার ঝগড়া হয়, সেটা মিটিয়ে শুক্রবার রাতে দুজনকে একসাথে রেখে গ্যারেজের কাজে চলে যায় সে। রাতে খাওয়ার জন্য আসে কিন্তু কারো সাড়া না পেয়ে পাশের ভাড়া বাসায় ফিরে যায়। তখন কালকে আমি এটা নিয়ে মিট করলাম, মানে বুঝাই দিলাম যদি তোমরা এরকম করো তাহলে আমরা থাকতে পারবো না, এটা বললা তখন দুজন রাজি হচ্ছে। রাজি হওয়ার পরে আমার আব্বু বলছে রিফাত তুই একটু বাইরে যা, আর তোর আমূল্য কথা আছে, এটা বললা আমি একটু বাইরে গেলাম। প্রতিবেশীরা বলছেন কয়েক বছর ধরে এই এলাকায় থাকতেন আসমত ও ফারজানা দম্পতি। তাদের ছেলে মেয়ে এসে জানালে দরজা ভেঙে ভিতরে ঢুকে দুজনের মরদেহ দেখেন তারা। সকালবেলা ছেলে আসলো, আচ্ছা আমাদের আমার আব্বু আর আম্মু মারা গেছে। ঢুকে জানলা দিয়ে দেখলাম যে লাশ একটা ঝুলন্ত অবস্থা আছে, রশি লাগানো আর মহিলাটা নিচে শুয়ে আছে। খবর পেয়ে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা জানায় আসমতকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এবং ফারজানাকে ফ্লোরে পাওয়া যায়। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে বলেও ধারণা পুলিশের। প্রত্যক্ষ যে সাক্ষী তার ছেলে, সেই বলছে যে তার মা এবং বাবা একসাথে ঢুকছে এখানে, পরবর্তী পর্যায়ে দরজা বন্ধ পায়। এতে আমরা মনে করছি এটাই যে তা এই ছেলের মাকে প্রথম তার স্বামী শ্বাসরোধে হত্যা করেছে, হত্যা করার পরে তার স্বামী নিজে আত্মহত্যা করেছে। তবে তদন্তের পরই কারণ জানা যাবে বলছে পুলিশ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনায় প্রতিবেশী এক ব্যক্তির গুলিতে আহত হয়েছে এক কিশোরী। সকালে নগরীর মিস্ত্রিপাড়ায় এই ঘটনা ঘটেছে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন মিস্ত্রিপাড়ার বাসিন্দা ইউসুফ আলী সর্দার পেশায় ঠিকাদার।
সম্প্রতি একটি সড়ক সংস্কারের কাজ পাওয়া নিয়ে দুর্বৃত্তদের হুমকির মুখে পড়েছিলেন তিনি। আজ সকালে বাড়ির সামনে কয়েকজন জড়ো হলে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে দুটি গুলি করেন ইউসুফ। এর মধ্যে একটি গুলি লক্ষ্যচ্যুত হয়ে কিশোরী লামিয়ার পায়ে লাগে। আহত লামিয়াকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে এই ঘটনায় এখনও মামলা হয়নি। পাঁচ আসনের উপনির্বাচনে নৌকার মনোনয়ন চান গড়ে 28 জন। এক আসনে আছে 56 মনোনয়ন প্রত্যাশী, তবে এতে অস্বস্তিতে পড়েছে আওয়ামী লীগ। এই প্রবণতাকে রাজনীতির অসুস্থ চর্চা আখ্যা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। তারা বলছেন, যারা আশা করছেন ফর্ম কিনলেই শেখ হাসিনার সঙ্গে দেখা এবং কথা বলার সুযোগ হবে, তা একেবারেই ভুল। পাশাপাশি শুধু ফর্ম তুলে বা পোস্টার ছাপিয়ে নেতা হওয়া যাবে না বলেও সতর্ক করেছেন নেতারা। ঢাকার এক আসনে 56টি সহ 5টি সংসদীয় আসনে 141টি মনোনয়ন ফর্ম বিক্রি করেছে আওয়ামী লীগ, জমাও পড়েছে সবগুলো। এতে প্রতি আসনে গড়ে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা 28 জনেরও বেশি। তবে এ নিয়ে অস্বস্তিতে আওয়ামী লীগ। কেন্দ্রীয় নেতারা বলছেন, এসব মনোনয়ন প্রত্যাশীর মধ্যে হাতে গোনা কয়েকজনই ত্যাগী ও একনিষ্ঠ কর্মী। মনোনয়ন ফর্ম কেনা ও জমার এই ঘটনা তাদের কাছে অবাঞ্ছনীয়। এই বয়োভা মনোনয়নপত্র কিনে এবং কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ দল ভারী করে মনোনয়ন নেবে, এরকম বিষয়টি আওয়ামী লীগে হবে না। আর এই ধরনের মনোনয়ন কিংবা হুজুক এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা। বেশিরভাগ মনোনয়ন প্রত্যাশীর ফরম কেনার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে এ প্রবণতার কঠোর সমালোচনা করেছেন কেন্দ্রীয় নেতারা। এটা অনেকেই কিনেন মনোনয়ন পাওয়ার আসে, অনেকেই কিনেন যে ফর্মটা কিনে হয়তো মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকারে উপস্থিত হতে পারলে তারা জাতীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পারলে ভবিষ্যতে হয়তো কোনো একটা ভালো জায়গায় পদায়ন হতে পারে, এই আসনে অনেকে ফর্মটা কিনে থাকেন। এই ধরনের আসনে যারা ফর্ম কিনেছেন তাদের এবার খুব হতাশ হতে হবে। আন্দোলন সংগ্রামে রাজনীতির মাঠে না থেকে শুধু মনোনয়ন ফর্ম কিনে বা পোস্টার ব্যানার ছাপিয়ে নেতা হওয়ার প্রবণতা থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফরিদপুরে এখনও ধরা ছোঁয়ার বাইরে রাজনৈতিক দুর্বৃত্তায়নের পৃষ্ঠপোষকরা। দুর্নীতিসহ নানা অভিযোগে এ পর্যন্ত 17 জন গ্রেপ্তার হলেও অনেকেই ঘুরে বেড়াচ্ছেন বহাল তবিয়তে। তবে গ্রেপ্তার আতঙ্কে প্রভাবশালীদের নানা অনিয়মের সহায়তাকারীরা। 2000 কোটি টাকার মানি লন্ডারিং মামলা ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবলচন্দ্র সাহার বাড়িতে 16 মে রাতে হামলার ঘটনাকে কেন্দ্র করে 7 জুন থেকে শুরু হয় শুদ্ধি অভিযান। এতে অনিয়ম, দুর্নীতি ও লোটপাটের সঙ্গে সম্পৃক্ত অনেকেই গ্রেপ্তার আতঙ্কে পালিয়েছে। শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের স্বীকারোক্তিতে আটক করা হয় শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভি, জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক বিল্লাল হোসেন, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিফুর রহমান ফারহান, জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি নিশান মাহমুদ শামীম সহ মোট 17 জনকে। এই শুদ্ধি অভিযানে দলে শৃঙ্খলা ফিরবে আশা স্থানীয়দের। শুদ্ধি অভিযানের কারণে তৃণমূলের অনেক নেতাকর্মীরা যারা আসলে এই ইসের মধ্যে নাই, দুর্বৃত্তায়নের মধ্যে নাই, লুটপাটের মধ্যে নাই, তারাও আতঙ্কে আছে। যাদের মনটা অপরাধী বা যারা মনে করছে যে অতীতে তাদের কর্মকাণ্ড ভালো ছিল না, অথবা বর্তমানে যে অভিযান চলছে সেই অভিযানে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। আওয়ামী লীগ নেতারা বলছেন, দলকে ব্যবহার করে যারা অবৈধ অর্থ হাতিয়েছেন তারা এখন আতঙ্কিত, তাদের কঠোর শাস্তি দাবি নেতাদের। যারা অপরাধ করেছে বা যারা দলকে ভাঙিয়ে অর্থ উপার্জন করেছে তাদের ব্যাপারে পুলিশ অ্যাকশন নিচ্ছে। পর্যায়ক্রমে অপরাধী সবাইকে আইনের আওতায় আনার কথা জানিয়েছেন জেলা পুলিশ। আমরা কয়েকজনকে গ্রেপ্তার করি প্রাথমিক পর্যায়ে, তার প্রেক্ষিতে এই তাদের জিজ্ঞাসাদের ভিত্তিতে বা তাদের জবানবন্দির ভিত্তিতে যাদের সম্পৃক্ত পাওয়া গেছে তাদের বিষয়ে কিন্তু আমাদের সাক্ষ্য প্রমাণ সংগ্রহ চলছে এবং তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় আনতে চাই। দলে শৃঙ্খলা ফেরাতে অঞ্চল ভেদে নয়, যেখানে অনিয়ম সেখানে শুদ্ধি অভিযান চালানোর কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সব জেলায় আমাদের নজরদারিতে আছে, যেখানেই আমরা অসঙ্গতি দেখছি সেখানেই আমরা ব্যবস্থা নিচ্ছি। ফরিদপুরে যে ঘটনাগুলি ঘটেছে সেইগুলো আমাদের অনেকদিনই আমরা আমাদের ইসে আসছিল, নজরে আসছিল, সেগুলো একের পর এক আমরা ওইটার ব্যবস্থা নিচ্ছি। নিরপরাধ কারো আতঙ্কিত হবার কারণ নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
বৈরী আবহাওয়া এবং টানা বৃষ্টিতে আবারও বেড়েছে মুন্সীগঞ্জের পদ্মা মেঘনা এবং ধলেশ্বরী নদীর পানি। এতে নতুন করে প্লাবিত নদী তীরের গ্রামগুলো, পানিবন্দী কয়েক হাজার পরিবার। বন্যায় ক্ষতিগ্রস্তরা যখনই বাড়িঘর মেরামত করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ঠিক তখনই নতুন করে পানি বেড়ে আবারও তলিয়ে যায় গ্রামগুলো। মাত্র দুই দিনের ব্যবধানে পদ্মা মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। জেলার 319টি গ্রামের 42,583টি পরিবার এখনও পানিবন্দী আছে। এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 133টি বানভাসী পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে। সপ্তাহের ব্যবধানে বাজারে চাল, পেঁয়াজ, আদা সহ বেড়েছে প্রায় সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। 50 টাকার কমে মিলছে না কোনো সবজিও। এজন্য বন্যা ও কম যোগানের অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। বাজারে দাম নিয়ন্ত্রণে নেই কোনো তদারকিও। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা পর্যন্ত, 50 টাকার নিচে নেই কোনো সবজি। কাঁকরোল, পটল, বেগুন, করলা বিক্রি হচ্ছে 80 টাকা পর্যন্ত। চাঁদি তো অনেক বন্যা, জায়গাটা তো কমেছে, সবজি তো বেশি হয়ে যাচ্ছে, সবজি তো কমতে হবে। এটা অবশ্য যৌক্তিক না আসলে, কজ মোস্ট অফ দ্য পিপুলের কাছে এখন এনাফ মানি নাই। গত সপ্তাহের চেয়ে প্রকার বেঁধে চালের দাম কেজিতে বেড়েছে 2 টাকা। আলু, আদা, পেঁয়াজ, রসুনের দাম বেড়েছে 5 থেকে 20 টাকা পর্যন্ত। এর কোনো যথাযথ কারণ দেখাতে পারেননি বিক্রেতারা, আর লাগামহীন দামে ক্ষুব্ধ ক্রেতারা। কিন্তু মেলারেরা মনে করেন না, মানে গৃহস্থের থেকে কিন না, ওরা নিজেরা স্টক করে আমার দামটা বাড়াই দিচ্ছে। সরকার এটা তো বর্তুকি দেয় বা জামনে উৎপাদন ই করে ইয়ে করা উচিত, একটা ব্যবস্থা করা উচিত। গরুর মাংস ও মুরগির দাম না বাড়লেও ডিমের দাম প্রতি হালিতে বেড়েছে 2 থেকে 4 টাকা পর্যন্ত, বেড়েছে মাছের দামও। পানিটা টান দিয়ে দিলে এর তেলাপিও হবে 110-120। সরকারি বা মনিটরিং করা হয় না, করলে তাহলে এইরকম মাছের দাম বাড়তে পারে না। বাজার বিশ্লেষকরা বলছেন নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই। সাপ্লাই লাইন যাতে কোনোভাবেই ডিসরাপ্ট না হয় সেদিকে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরবরাহ সচল রাখার পাশাপাশি তদারকি বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগের ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। শুক্রবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এ সময় 1 বছর আগে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো এবং বেশ কিছু রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণ করতে না পারার জন্য ক্ষমা প্রার্থনা করেন আবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য সম্প্রতি 2 দফা হাসপাতালে যান জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এরপরই তার শারীরিক পরিস্থিতি নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা NHK জানায়, অসুস্থতার কারণে সরে যেতে চান 65 বছর বয়সী আবে। তবে সে সময় পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দেয় তার দল। অবশেষে শুক্রবার পদত্যাগের ঘোষণা দিলেন নিজেই। জাপানে দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শিনজো আবের ক্ষমতায় থাকার কথা ছিল 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত। পদত্যাগের ঘোষণার আগে করোনাসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে মন্ত্রিসভার বৈঠক করেন তিনি। একজন সরকার প্রধানের প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত নিখুঁত হতে হয়, জনগণের সব প্রশ্নের যথার্থ উত্তর দিতে হয় দৃঢ়তার সঙ্গে। কিন্তু আমার শারীরিক পরিস্থিতি সেই কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে, তাই গুরুত্বপূর্ণ এই পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত। কিশোর বয়স থেকেই আলসারেটিভ কোলাইটিস রোগে ভুগছেন শিনজো আবে। এই রোগের কারণে 2007 সালেও একবার পদত্যাগ করেছিলেন তিনি। সংসদীয় ভোটে নির্বাচন করা হবে জাপানের নতুন প্রধানমন্ত্রী। তিনি দায়িত্ব পালন করবেন শিনজো আবের মেয়াদের বাকি সময় পর্যন্ত। তবে সম্ভাব্য উত্তরাধিকারী সম্পর্কে কোনো মন্তব্য করেননি আবে। আবেনমিক্স নামে পরিচিত আগ্রাসী মুদ্রানীতির মাধ্যমে জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি চাঙ্গা করে আলোচনায় আসেন শিনজো আবে। কট্টর রক্ষণশীল এবং জাতীয়তাবাদী হিসেবেও পরিচিতি রয়েছে তার। জাপানের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করার পেছনেও বিশেষ ভূমিকা রেখেছেন তিনি। তবে সম্প্রতি করোনা পরিস্থিতিতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে শিনজো আবের সরকার। জাপানের অনেকেই মনে করেন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে সরকারের পদক্ষেপগুলোর মধ্যে সমন্বয় ছিল না। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
নিষেধাজ্ঞা শেষে আবার আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন সাকিব আল হাসান। শিগগিরই যুক্তরাষ্ট্র থেকে ফিরে ব্যক্তিগত অনুশীলন করবেন বিকেএসপিতে। টাইগার অলরাউন্ডারের প্রস্তুতির জন্য বিশেষ পরিকল্পনা সেরে রেখেছে কর্তৃপক্ষ। সময় হয়েছে তার ফিরে আসবার। নিষেধাজ্ঞা দায়মোচন পর্ব শেষে এবার আহ্বান সবুজ মাঠের। সহজ নয় আন্তর্জাতিক ক্রিকেটের ফিটনেস, স্কিল, মোমেন্টাম ফিরে পাওয়া। প্রস্তুতির জন্য নিজস্ব আঁতুর ঘরেই ফিরে যাচ্ছেন মহাতারকা। বিকেএসপিতে প্রিয় শিষ্যের প্রত্যাবর্তনের অপেক্ষায় নাজমুল আবেদিন, সালাউদ্দিন সারেরা। কাগজে কলমে 29 অক্টোবর শেষ হবে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা। আভাস পাওয়া গেছে প্রস্তুতির জন্য 31 আগস্ট দেশে ফিরবেন টাইগার অলরাউন্ডার। আসার কথা মহামারীর সময়ে কোনো সংক্রমণের ঘটনা ঘটেনি বিকেএসপিতে। সাকিবের জন্য বিশেষ আবাসন, প্র্যাকটিস গ্রাউন্ড, ইনডোর ফ্যাসিলিটিস ও কোচিং স্টাফের পরিকল্পনা সেরে রেখেছে বিকেএসপি কর্তৃপক্ষ। তার দরকার এই মুহূর্তে কঠোর এবং নিবিড় অনুশীলন তার পূর্বের অবস্থানে ফিরে যাওয়ার জন্য। আমাদের বিকেএসপিতে কিন্তু সেই সুযোগ সুবিধাটা আছে। আমাদের মাঠ, আমাদের ইনডোর প্রশিক্ষণ, অভিজ্ঞ কোচ সবই আমাদের আছে। এখানে তাদের সান্নিধ্যে এসে আমি মনে করি যে সাকিব তার পূর্বের অবস্থানে আবার ফিরে যেতে পারবে। প্রত্যাবর্তনের মঞ্চে অনুশীলনী নয় শেষ কথা। আধুনিক স্পোর্টস সায়েন্স অনুযায়ী গুরুত্ব দেওয়া হচ্ছে পারিপার্শ্বিকে। সাকিবের রিকভারি সেশন, পুষ্টি, মনস্তাত্ত্বিক দিকগুলো দেখার জন্য থাকছে বিশেষ পরিকল্পনা। সে যে অনেকদিন ক্রিকেটের বাইরে ছিল, তার মানসিক দুশ্চিন্তা, দুঃস্বপ্ন এগুলো বা দুর্বলতা থাকতেই পারে, সেগুলো দূর করার জন্য কিন্তু স্পোর্টস সাইকোলজিস্ট একটা বড় ভূমিকা রাখতে পারে, সেটা আমাদের আছে। তার নিউট্রিশন কী হবে এই মুহূর্তে কিংবা তার ফিটনেসের জন্য, এবং ছোটোখাটো ইনজুরি হলে সেটার জন্য যে ফিজিওর সহযোগিতা নেওয়া দরকার সেটাও কিন্তু আমাদের এখানে বিদ্যমান। 29 অক্টোবর শুরু শ্রীলঙ্কার মাটিতে 3 ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টে খেলা সম্ভব না হলেও প্রত্যাশা করা হচ্ছে দ্বিতীয় ম্যাচে খেলবেন সাকিব। নিষেধাজ্ঞার কারণে পৃথক অনুশীলনের মতোই আলাদা ফ্লাইটে শ্রীলঙ্কা যেতে হবে সাকিবকে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যক্তিগত অনুশীলনে মুশফিক তামিমদের প্রস্তুত করার দায়িত্ব পড়েছে বিসিবির দৃশি প্রশিক্ষকদের ওপর। তুষার, ইফতি, ডালিমরা চেষ্টা করছেন করোনা সতর্কতার মধ্যে ক্রিকেটারদের আগের অবস্থায় ফেরাতে। তবে দলীয় ক্যাম্প আর বিপ টেস্ট ছাড়া বোঝা যাচ্ছে না ফিটনেসের সঠিক অবস্থা। মাস পেরিয়ে গেছে টাইগারদের ব্যক্তিগত অনুশীলন শুরুর। বিদেশি কোচিং স্টাফ আসতে না পারায় পুরোটা সময় কাজ করছেন বিসিবি ট্রেনাররা। তামিম, মুশফিক, রুবেলরা কখনো ইফতেখারুল ইসলাম, কখনো বা ফিটনেসের কাজ করছেন ইয়াকুব চৌধুরী অথবা তুষারকান্তির সাথে। দীর্ঘ বিরতির পর মাঠে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে ক্রিকেটারদের। প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলে আন্তর্জাতিক অঙ্গনে নামার মতো স্কিল, ফিটনেস ঠিক রাখার বড় দায়িত্ব পড়েছে 3 ট্রেনারের উপর। সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন তারা। দলীয় ক্যাম্প করতে না পারা আর বিপ টেস্টের সুযোগ না থাকায় জানা যাচ্ছে না কার অবস্থা কি। যেহেতু গ্রুপ ট্রেনিং করতে পারছি না, সেহেতু ফিটনেস টেস্টিংয়ের তেমন একটা সুযোগও আমাদের এখানে নাই। আর আমাদের ন্যাশনাল টিমের ট্রেনার যখন আসবে তখন সে ফিটনেস টেস্ট নেবে কি না সেটা তো আসলে আমরা খুব একটা বেশি ভালো বলতে পারতেছি না। এখন এই ধরনের কোনো ইনস্ট্রাকশন নাই ফিটনেসের কী অবস্থা সেটা একটা ক্লিয়ারেন্স দিতে হলে প্লেয়ারদেরকে অবশ্যই ফিটনেস টেস্ট নিতে হবে। ইতিবাচক মনোভাব নিয়ে সামনে এগোনো ছাড়া বিকল্প নেই। হাতে থাকা লম্বা সময় কাজে লাগাতে চান দেশের 3 ট্রেনার। যথাসম্ভব প্রস্তুত করতে চান ক্রিকেটারদের। বাকি যে ট্যুরের আগে সময়গুলো আছে আমরা যদি ভালোভাবে ফিটনেস ট্রেনিং করতে পারি তাহলে আমার মনে হয় যে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কম্পিট করবে। এক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বিদেশি কোচিং স্টাফের বেশিরভাগ সদস্য। এরই মধ্যে ফিরে কোয়ারেন্টিনে আছেন জুলিয়ান ক্যালেফ্যাতো। ডমিঙ্গো, কুক, গিবসন ফিরে কোয়ারেন্টিন শেষ করতে না করতেই শুরু হয়ে যাবে শ্রীলঙ্কা সফরের কার্যক্রম। প্রতিপক্ষের সাথে তাল মেলাতে লঙ্কা ক্যাম্পে জোর দিতে হবে ম্যানেজমেন্টকে। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যায়। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।